আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভর্তার দোকানের গল্প শেয়ার করব। কিছুদিন আগে আমি আমার পরিবার এবং ননদকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম মিরপুরের বেড়িবাঁধের কাছে তামান্না পার্কে। বেড়ানোর শেষে দুপুরের দিকে প্ল্যান করলাম আশেপাশেই কোথাও ডাল ভাত খাব। আমার ননদ আমাকে এই পার্কের খুব কাছে এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিল যেখানে নাকি বেশ কয়েক ধরনের ভর্তা পাওয়া যায়। ভর্তার কথা শুনে আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম সেখানে। রেস্টুরেন্টটার পরিবেশ দেখে আমার পছন্দ হয়েছে, কারণ পুরোটাই খোলামেলা। তবে রান্নার জায়গাটা দেখে একটু চিন্তায় পড়ে গেলাম। তারপরও ভর্তা বলে কথা, কোনো সাইনবোর্ড নেই, কিন্তু মোটামুটি ভিড় দেখে কিছুটা হলেও বুঝতে পারলাম যে এখানকার ভর্তা অনেকেই পছন্দ করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা টেবিল পেলাম এবং ভর্তার সাথে তেলাপিয়া মাছ ভাজা, ডাল এবং কিছু মাংস নিলাম বাচ্চাদের জন্য। সত্যি কথা বলতে প্রত্যেকটা ভর্তাই আমার কাছে অসাধারণ লেগেছে, আর অনেকটাই বেশি ভাত খেয়ে ফেলেছিলাম ওই দিন। যারা একটু এদিক সেদিক ঘুরতে পছন্দ করেন, সেই সাথে খেতেও পছন্দ করেন, তারা যদি কখনো মিরপুরের দিকে বা এই বেড়িবাঁধের দিকে আসা হয় তাহলে এই রেস্টুরেন্টে ঢু মেরে যেতে পারেন। এবার একটু ঠিকানাটা ক্লিয়ার করে দেই। ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর এক নম্বর হয়ে বেড়িবাঁধ চলে আসবেন, আর তামান্না পার্ক বললে সবাই আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিবে। তামান্না পার্কের গেট থেকে অল্প কিছু সামনেই এই রেস্টুরেন্ট। কোনো সাইনবোর্ড নেই, তবে রফিক কাকার ভাত ভর্তার হোটেল বললেই খুঁজে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ। তেলাপিয়া মাছ ভর্তা ভাত আর ডাল। আচ্ছা, ভর্তার প্যাকেজ কি? 100 টাকা প্লেট। একটা ঠান্ডা পানি দাও। আচ্ছা, 3 প্লেট ভর্তা দেন। জি, 2 প্লেট ভর্তা দেন আর 3টা দেন তেলাপিয়া মাছ। 150 টাকা 200 টাকা কোনটা? 150 টাকা মতো। 3টা আর এমনি কোনো ইয়ে নাই? মুরগি নাই? মুরগি বা গরু? গরু তো আছে, এই মাত্র তো বললাম। আচ্ছা, যদি থাকে আমি দিতে। হ্যাঁ, মুরগি পেয়েছেন না? মাংস আছে হলো একটা, মানে দুইটা দেয় বুঝছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, দশটা মতো। আর মুরগিটা চেহারা সুন্দর লাগছে। এক মিনিট বাবা আমি নিয়ে নেই, শুটকি নিব, আলু ভর্তা নিব। এটা কি ভর্তা আমি জানি না, কে দেখি ভালো। তুমি এক প্লেট ভাত খায় ফেলাইলা? আমি এক প্লেট শেষ করে ফেললাম। হ্যাঁ, এটা কি দ্বিতীয় প্লেট না? হ্যাঁ, এটা দ্বিতীয় প্লেট। এত মজা, আসলেই মজা, ভর্তা দিয়ে তো আসলে একটু দূরে বেশি। গাড়ি গাড়ি